হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি আপনাদের কাছে মাছের একটি রেসিপি নিয়ে। সো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি সব দিয়ে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আর কড়াই তেল দিচ্ছি না, এই তেলেই আমি রান্না করছি। সো এবারে দিয়ে দেবো গোটা জিরে। বেশ খানিকটাই গোটা জিরে দিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, দিয়ে দেবো এবার আদা রসুন বাটা। এবারে সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাচ্ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একে একে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, যেহেতু টমেটো ছিল না তাই বাড়িতে টমেটো সস দিয়েছি। সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুরো পুড়ে যাবে। আর একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টের জন্য, যেহেতু টমেটো সস দিচ্ছি মিষ্টি তাই চিনিটা দু চারটে দিলাম। এটা আপনারা স্কিপও করতে পারেন চিনিটা। যাই হোক, আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবারে আমি জল দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো আমি। সো এবারে মাছটা আমার কমপ্লিট নামিয়ে নেবো। দেখুন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন নোটিফিকেশান পাওয়ার জন্য।